শহর জুড়ে সেটা বিপর্যয়। এই বিপর্যয়ে প্রত্যেকটা মানুষই চায় তার নিজের ঘরে ফিরে আসতে, কিন্তু সেই সৌভাগ্য কজনেরই বা হয়। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আর প্রহর গুনছেন এক নতুন সূর্য ওঠার। প্রেক্ষাপট লকডাউন রইল আপনাদের জন্য একটা গল্প, কাল্পনিক কিন্তু বাস্তবত হতে পারে। সায়ন্দা? হ্যাঁ সায়ন্দা বলো। হ্যাঁ অভ্র, হ্যাঁ বলছিলাম যে তোর দাদার সাথে তোর শেষ কবে কথা হয়েছিল রে? দাদার সাথে এই ধরো 2-3 দিন আগে। আচ্ছা কেন গো? না এমনি, আসলে জানিসই তো তোর দাদার একটু অন্যরকম সমস্যা আছে, এত দূরে থাকে একা, তারপরে তো তাই আর কি। হ্যাঁ মানে শেষ আমার সাথেই দাদার কথা হয়েছে 2-3 আগে, তারপর বাড়ি থেকে যতবারই ফোন করেছে দাদা তো ফোন কেটে দিয়েছে, দিয়ে টেক্সট করে দিল যে নাকি অফিসের কাজে ব্যস্ত। আচ্ছা তোর দাদার মানে এমনি শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ মানে আসলে কি জানো তো, মানে আসলে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। কি রে? মানে দাদা যখন আগের মাসে মানে পুরনো বাড়িটা থেকে নতুন বাড়িতে শিফট করলো, তারপর থেকে না কেমন একটা চেঞ্জ হয়ে গেছে দাদা, কথাবার্তার মধ্যে কেমন একটা ভাব। এই কথা বলতে গেলে বিকেলবেলা ধরো এই 6টা থেকে 7টার মধ্যে কথা বলে, তার আগে পরে কোনো খবর নেই। ঠিক আছে তুই রাখ, আমি দেখছি, আমি মানে তোর দাদার সাথে কথা হলে আমি জানাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ আদিত্য, আমি সায়ন বলছি, চিনতে পারছিস? সায়ন? ও সায়ন, হ্যাঁ সায়ন, বল বল কি খবর, কেমন আছিস? ভালো রে। তা তোর বল কেমন চলছে সব? হ্যাঁ ওই আর কি, লকডাউনে যেমন থাকা, এখন তো পুরো চেম্বারটাই বাড়ি থেকে করছি, সব পেশেন্টরা এখানেই আসছে। হ্যাঁ সবারই এখন একই অবস্থা এই লকডাউনে। তা শোন না, তোকে একটা বিশেষ কারণে ফোন করলাম আর কি। হ্যাঁ বল না। তুই তোর বিপ্রকে মনে আছে? আমার বেস্ট ফ্রেন্ড বিপ্র, মানে মানে আমাদের স্কুলমেট বিপ্র কথা বলছিস তো? একটু চুপচাপ স্বভাবের, একটু একা একা থাকতো। হ্যাঁ 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 বল বল। হ্যাঁ মানে ওর ব্যাপারেই তোর সাথে একটু মানে কথা বলতাম আর কি। আচ্ছা। হ্যাঁ আসলে ও লাস্ট 1 বছর ধরে ব্যাঙ্গালোরে আছে, একাই থাকে,
আর ওর সাথে আমি যতদূর জানি ওর বাড়ি আর আমার সাথেই খালি যোগাযোগ আছে, তাছাড়া আর কারোর সাথে যোগাযোগ আছে বলে তো আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, কিন্তু এই কয়েকদিন ধরেই ও মানে মাঝে মধ্যেই আমাকে ফোন করে বলছে যে ও খুব ভয়ের মধ্যে আছে, ওকে কেউ ভয় দেখাচ্ছে এরকম। ও স্পেসিফিক্যালি কারোর নাম বলতে পারছে না। হ্যাঁ, আর মানে জানিসই যে ওর বরাবরই একটা সমস্যা ছিল, ও খুব ভয়ের মধ্যে থাকতো। হ্যাঁ, সে তো আমিও দেখেছি, মানে ওর মধ্যে একটা সমস্যা ছিল, কিন্তু সেটা তো আমরা সবাই জানি। তবে মানে কি বলতো, আমার যেটা মনে হয় বাইরে একা থাকতে থাকতে হয়তো জিনিসটা বেড়ে গেছে, হয়তো এমন জায়গায় গ্রো করে গেছে, ও নিজের কাউকে হয়তো হ্যালুসিনেট করছে বা কাউকে কল্পনা করে নিয়ে ভয় পাচ্ছে, সেটাও হতে পারে। হতে পারে, তবে কালকে যেভাবে আমার সাথে কথা বললো ফোনে, তো তাতে আমার একটু অন্যরকম লাগলো। ও বলছে ওকে ওখান থেকে বাঁচাতে, ওখান থেকে নিয়ে আসতে, না হলে ওকে কেউ মেরে ফেলবে ওখানে, ওর উপর প্রচণ্ড মানসিক টর্চার হচ্ছে, মানে এইসব বলছে। না, তুই একটা কাজ কর না, তুই ওর সাথে আমাকে একটু কথা বল না। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি আমিও আমিও এটাই ভাবছিলাম আর কি। হ্যাঁ, মানে কি বলতো, এই ধরনের যে পেশেন্টরা হয় না, তারা একটু ডেয়ার ডেভিল টাইপের হয়, মানে ওরা যে কোনো মুহূর্তে না যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে, তো তাই কোনো রকম রিস্ক না নিয়ে আমি চাইছি একটু কথা বলতে ওর সাথে। তাহলে এক কাজ করছি, আমি 6:30 নাগাদ তোকে আমি ভিডিও কল করছি, ওকে? আর আমি বিপ্রকেও কনফারেন্সে নিয়ে নিচ্ছি, মানে আমিও চাই তুই ওকে একটু দেখ, তো তাহলে তুই ওর ব্যাপারটা বুঝতে পারবি, ওকে একটু ভিজুয়ালি কাউন্সিলিং করতে পারবি। হ্যাঁ, তুই ওকে বিকালে ফোন করে আমাকে একটু কনফারেন্সে নিয়ে আমি কথা বলবো। ওকে ভাই, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বলছি জামা কাপড়গুলো তুলে নিও, বৃষ্টি নামতে পারে, আকাশ পুরো কালো করে এসছে। হ্যাঁ সায়ন। হ্যাঁ আদিত্য ভাই, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ 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 বল। আচ্ছা, হ্যাঁ বিপ্রকে লাইনে নাই? হ্যাঁ, হ্যাঁ বিপ্র, আদিত্য লাইনে আছে, আমি ওকে তোর ব্যাপারে পুরোটাই বললাম, তো ও তোর সাথে একটু কথা বলতে চায়, একটু কথা বলে নে ওর সাথে। চিনতে পারছিস? কেমন আছিস? সকালে তোর বন্ধু ফোন করলো, ফোন করে বললো তুই নাকি খুব ভয়ে ভয়ে আছিস, তাই ভাবলাম তোকে দেখতে না ফোন করি। আমি কতদিন বাড়ির থেকে বেরোয়নি জানিস, আমাকে তো বেরোতে দেয় না। আমার খিদে, আমার খিদে পায় না জানিস, আমার আমার তেষ্টা পায় না, কিছু পায় না। হ্যাঁ দেখ, আমি আমি ঠিক আছি দেখ, আমি কিন্তু চলে আসবে, ওর সময় নেই বেশি, তুই আবার আবার আমাকে নিয়ে খেলবে, আমাকে নিয়ে। বিপ্র কি হয়েছে তোর? কোথায় গেলি ভাই?
বিপ্র কি হয়েছে তোর? বিপ্র এদিকে তাকা। বিপ্র এদিকে তাকা, কি হয়েছে তোর?